এই লেকচারে আমরা জানবো ট্রি নামে একটা ডেটা স্ট্রাকচার সম্পর্কে যেটা কম্পিউটার সায়েন্সের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ডেটা স্ট্রাকচার তো তোমাদের কাছে শুরুতে এটার মর্ম বোঝা একটু কঠিন হবে তোমরা যখন আরও লেখাপড়া করবে ডেটা স্ট্রাকচার অ্যালবোদম পড়বে বা আরও অনেক বিষয় পড়বে সবখানি দেখবে যে ট্রি এর কিন্তু অনেক ব্যবহার রয়েছে সেটা হার্ডওয়্যার হোক অপারেটিং সিস্টেম বলো নেটওয়ার্কিং বলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলো সব জায়গাতেই কিন্তু যে ট্রি খুবই বেসিক একটা ডেটা স্ট্রাকচার তো সেটা সম্পর্কে আমরা এখন জানবো যে ট্রি এর বেসিক ধারণা তো ট্রি শুনলেই তো আমাদের চোখের সামনে এরকম একটা গাছের ছবি ভেসে ওঠে তাই না যে আমি ইন্টারনেট থেকে একটা ছবি নিলাম গাছের তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ তো এই এই ট্রি আর কিন্তু আর সেই ট্রি না তাই না এখন থেকে এত এতদিন হয়তো তুমি তোমরা যদি ট্রি না জানতে ট্রি সব শুনলেই চোখের সামনে এরকম একটা জিনিস ভেসে উঠতো তো এখন থেকে ট্রি সব শুনলেই চোখের সামনে তোমাদের এরকম একটা জিনিস ভেসে উঠতে হবে যেখানে দেখো যে প্রত্যেকটা গোল জিনিসগুলারে বলে একটা নোট তো এরকম একটা হিজিবিজি একটা জিনিস তো এটাই হচ্ছে ট্রি কম্পিউটার সায়েন্সে বা ডেটা স্ট্রাকচার অ্যালগোরিদমের ভাষায় এখানে প্রত্যেকটা জিনিস কেবল একটা নোট তো এই ট্রিতে বিভিন্ন জিনিস আছে প্যারেন্ট চাইল্ড এগুলো সম্পর্কে আমরা জানবো তা আরও অনেক রকম টার্ম বা ট্রি কিন্তু শুধু এরকমই হবে কথা নয় যে আমরা ডান দিকের ছবিতে দেখতে পাচ্ছি এটা একটা ট্রি যে তাই না তো এরকম ছবিগুলোই হচ্ছে ট্রি তো এই আসলে তো ছবিগুলো ট্রি না ট্রি তো এই ট্রি তো একটা ডেটা স্ট্রাকচার যেটা আমার কম্পিউটার মেমোরিতে রিপ্রেজেন্ট করা লাগবে যেরকম আমরা স্ট্যাককে করেছি কিউ লিঙ্ক লিস্ট এগুলোকে কম্পিউটার মেমোরিতে রিপ্রেজেন্ট করেছি কোনো না কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাহায্যে এই লেকচার সিরিজে আমরা সি ব্যবহার করছি তো আমরা পরে দেখবো যে কীভাবে আমরা ট্রি তৈরি করতে পারি তো এখন আমরা দেখি যে ট্রিয়ের বিভিন্ন টার্মিনোলজি মানে ট্রিয়ের আসলে কোনটাকে কি বলে তো ট্রি ক্ষেত্রে কিন্তু অনেক রকম জিনিস আছে সেটা আমরা এখন দেখবো আর দেখার আগে তোমরা দেখো যে আমি একটা ওয়েবসাইটের স্ক্রিনশট দিচ্ছি আমরা সেই ওয়েবসাইট থেকে ট্রিয়ের বিভিন্ন টার্মিনোলজিগুলো শিখে নেব অর্থাৎ কোন জিনিসকে কি বলে তো চলো সেই ওয়েবসাইটে যাওয়া যাক আমরা ছবিতে একটি ট্রি দেখতে পাচ্ছি এখন আমরা এই ট্রিয়ের বিভিন্ন টার্মিনোলজি সম্পর্কে জানবো এই উদাহরণের সাহায্যে তো টার্মিনোলজি জিনিসটা কি জিনিসটা হচ্ছে যে কোন জিনিসকে কি বলে যেমন আমরা জানি যে ট্রি এর প্রত্যেকটা এলিমেন্টকে বলে একটা নোড এবং দুইটা নোডের মধ্যে যে সংযোগ সেটাকে বলে একটা এজ তো সেই জিনিসগুলো আমরা এখন শিখব যেমন আমাদের প্রথম জিনিস হচ্ছে রুট যে ট্রি ডেটা স্ট্রাকচারে অবশ্যই একটা রুট থাকবে এবং সেই রুটটা হচ্ছে প্রথম নোড এই এই ছবির ক্ষেত্রে এ হচ্ছে সেই রুট নোড এ থেকে বিভিন্ন এজ বের হয়ে যাবে কিন্তু কোনো এজ এতে আসবে না অর্থাৎ এর এ থেকে আমরা দেখতে পাচ্ছি যে এ থেকে বি এবং সি সি থেকে জি এবং এইচ এগুলো আসতে তো এই পুরো ট্রি এর মধ্যে কিন্তু রুট নোড হচ্ছে একটাই সেটা হচ্ছে এ এবং প্রত্যেকটারই প্রত্যেক ট্রি একটা রুট নোট থাকা লাগবে এবং কখনো কোনো ট্রিতে একের বেশি রুট নোট থাকবে না তো এটা হচ্ছে রুট এই ট্রি রুট তো গাছের সাথে পার্থক্য কি গাছের রুট থাকে একদম সবার নিচে আর ট্রি আমরা যদি ভাবে আঁকি তাহলে ট্রি এর রুট থাকে সবার উপরে এখন হচ্ছে এজ একটু আগে বলেছি যে হ্যাঁ দুইটা নোডের যে সংযোগ সেটাকে বলে একটা এজ যেমন এ এবং সি এর মধ্যে একটা এজ আছে সি এবং জি এর মধ্যে একটা এজ আছে জি এবং কের মধ্যে একটা এজ আছে বি এবং ডি এর মধ্যে একটা এজ আছে বি এবং সি এর মধ্যে কিন্তু কোনো এজ নাই এখন হচ্ছে প্যারেন্ট এবং চাইল্ড জিনিসটা কি যে এই যে এখানে দেখতে পাচ্ছি এ হচ্ছে বি এবং সি এর প্যারেন্ট নোট বি হচ্ছে ডি এর প্যারেন্ট সি হচ্ছে জি এবং এইচ এর প্যারেন্ট প্যারেন্ট শব্দের অর্থ হচ্ছে মাতা তো আমাদের প্রত্যেকেরই কি পিতামাতা মানে তো দুইজন তাই না কিন্তু টি এর ক্ষেত্রে আবার একটু ব্যতিক্রম টি এর ক্ষেত্রে প্যারেন্ট কিন্তু একটা যেমন ই এর প্যারেন্ট হচ্ছে বিয়ের প্যারেন্ট হচ্ছে এ সি এর প্যারেন্ট হচ্ছে এ কে এর প্যারেন্ট হচ্ছে জি এইচ এর প্যারেন্ট হচ্ছে সি তাহলে যে এ বি সি জি এগুলো হচ্ছে প্যারেন্ট নোট আর চাইল্ড কাকে বলে যেমন এর চাইল্ড হচ্ছে কে বি এবং সি সি এর চাইল্ড হচ্ছে জি এবং এইচ তো আবার বিয়ের চাইল্ডকে ডি এর চাইল্ড কে আই এবং জে তো এগুলারে বলে হচ্ছে চাইল্ড নোট ঠিক আছে এব সিবলিংস সিবলিং শব্দের অর্থ হচ্ছে ভাই মানে যারা একই পিতা মাতার সন্তান বা একই প্যারেন্টসের সন্তান তো এই সি এর ক্ষেত্রে সিবলিংস কারা যেন বি এবং সি হচ্ছে সিবলিংস নোড বা সিবলিং নোট বলা যায় যারা কার থেকে আসছে এ থেকে আসছে জি এবং এইচ সিবলিং তারা আসছে সি থেকে কে সিবলিং মানে কে তো অবশ্য এটা অরফান নোট বলা যায় বা তারা আসলে কোনো ইয়ে নাই ভাই নাই আই এবং যে হচ্ছে সিভলিং এফ সিভলিং কারণ তারা বি থেকে আসছে তো এই নর্মাল জিনিসগুলাই কমন সেন্স আর কি কিন্তু তারপর একবার দেখে নেওয়া ভালো কারণ হয়তো নব্বই পার্সেন্ট ক্ষেত্রেই তোমার কমন সেন্স ঠিক কিন্তু আবার এক পার্সেন্ট ক্ষেত্রে ভুল এরকম হলে আবার বিপদ হয়ে যাবে এমনি এখন আমরা দেখেছি লিফ্ট নোট যেসব নোটের কোনো চাইল্ড নোড নাই তাকে বলে লিফ্ট নোড যেমন ডি এর কোনো চাইল্ড নাই এফ এর কোনো চাইল্ড নাই আই জে এইচ এগুলার কোনো চাইল্ড নোড নাই এজন্য জন্য বলে লিফ্ট নোড মানে লিফ শব্দের অর্থ হচ্ছে পাতা তাই না যেমন গাছের পাতা থেকে আর কোনো শাখা পোশাখা বেরো নাই মানে আর কোনো ডালপালা ছড়ায় নাই এই জিনিসটা তোমরা মনে রাখতে পারো এই জন্য লিফ্ট নোড হচ্ছে কোনটা ট্রি এর একদম সবচেয়ে নিচের স্তর কিন্তু না যেমন এই ডি তো আসলে এর স্তরে না তার আগের স্তরে কিন্তু যেইখানেই থাকুক যেই স্তরেই থাকুক তার যদি আর কোনো চাইল্ড নোড না থাকে তখন সেটারই আমরা বলি লিফ নোড এখন ইন্টারনাল নোড ইন্টারনাল নোড কী জিনিস এই যে লিফ্ট নোট ছাড়া যেই নোটগুলো আছে সেগুলি হচ্ছে ইন্টারনাল নোট ই ইজি তো তোমাদের কিন্তু তাদেরকে কিছু মুখস্থ করতে হবে না তোমরা যেটা করবা এই ভিডিওটা দুইবার দেখবা আর চাইলে আমি যে ওয়েবসাইট থেকে দেখাচ্ছি সেই ওয়েবসাইটটা একবার দেখে নিতে পারো পড়ে নিতে পারো তারপর আর দেখা লাগবে না তোমরা এমনিতেই প্র্যাকটিস করতে করতে মনে থাকবে মুখস্থ করার কিছু নাই এখন হচ্ছে একটা ডিগ্রি যে ডিগ্রি কী জিনিস যেমন একটা নোটের ডিগ্রি হচ্ছে যে এই নোটের কয়টা চাইল্ড আছে যেমন এর ডিগ্রি কত এ ডিগ্রি হচ্ছে দুই কারণ তার দুইটা চাইল্ড আছে বি এর ডিগ্রি হচ্ছে তিন এফ তার তিনটা চাইল্ড আছে তাই না সি এর ডিগ্রি হচ্ছে দুই এফ এর ডিগ্রি হচ্ছে কি জিরো তার কারণ এফের কোনো চাইল্ড নাই তাহলে ইন এনি থ্রি ডিগ্রি ইজ ডিগ্রি আর নোট ইজ টোটাল ডিগ্রি অফ এ নোট ইজ টোটাল নাম্বার অফ চিলড্রেন মানে একটা নোটের যতটা চিলড্রেন আছে সেটাই হচ্ছে সেই নোটের ডিগ্রি এ হচ্ছে লেভেল প্রত্যেকটা নোডেরই লেভেল আছে যেমন লেভেল শুরু হচ্ছে কিন্তু এক থেকে না জিরো থেকে এ হচ্ছে লেভেল জিরো তারপর তার যেই দুইটা চাইল্ড বা দুইটা চিলড্রেন আছে বি এবং সি এগুলো হচ্ছে লেভেল ওয়ান তাদের যেই চিলড্রেনগুলো সেগুলো হচ্ছে লেভেল টু তাদের মধ্যে থেকে যেগুলোর আবার চিলড্রেন থাকবে সেগুলোর হচ্ছে লেভেল থ্রি এভাবে লেভেল এক এক করে আগাবে তো এটা না বুঝার কিছু নাই তাই না খুবই সিম্পল জিনিস এখন হাইট কী জিনিস হাইট হচ্ছে একদম শেষ লেভেল পর্যন্ত যাইতে গেলে কতটা এজ থাকে তাই না এর হাইট বলছে এখানে কি হাইট হচ্ছে থ্রি কারণ একদম শেষ লেভেলে যেতে হলে আমি একটা দুইটা তিনটা বা আমি যদি এদিক দিয়ে যেতে চাই একটা দুইটা তিনটা অথবা যদি এভাবে যেতে চাই এক দুই তিন মোট কথা হচ্ছে তার একদম শেষ লেভেলে যেতে আসলে তার তিনটা এজ লাগে তো এইভাবে আমরা কাউন্ট করতে পারি যে হাইট হচ্ছে থ্রি অথবা আমরা লেভেল হিসেবেও দেখতে পারি যে এটা হচ্ছে জিরো লেভেল ওয়ান টু থ্রি লেভেল তো প্রত্যেকটা লেভেলে যেতে একটা করে এজ লাগবে তাই না তো এইভাবেও আমাদের হাইট হয়ে যায় থ্রি আর এই আই এর হাইট কত বা জের হাইট কত এগুলার হাইট হচ্ছে জিরো এই লেভেলের হাইটগুলো যে ডি থেকে এইচ পর্যন্ত এগুলার হাইট হচ্ছে ওয়ান বি এবং সি এর হাইট হচ্ছে টু এর হাইট হচ্ছে থ্রি তাহলে আমরা একটা রিকার্সিভ ব্যাপার মনে রাখতে পারি যে কোনো নোডের হাইট হবে তার চাইল্ড নোডের চেয়ে এক বেশি যেমন সি এর যেই চাইল্ড নোড তার যদি তার দুইটা চাইল্ড নোট তাই না যে জি এবং এই তো ডি এর হাইট আমরা দেখেছি দুই তাহলে সি সরি জি এর হাইট হচ্ছে এক তাহলে সি এর হাইট হবে কি তার চেয়ে এক বেশি অর্থাৎ দুই এখন হচ্ছে ডেপথ ডেপথ মানে হচ্ছে কতটুকু গভীর এর ডেপথ হচ্ছে জিরো এবং তারপরের লেভেলের ডেপথ হচ্ছে ওয়ান তারপরের লেভেলের ডেপথ হচ্ছে টু তারপর লেভেলের ডেপথ হচ্ছে থ্রি এখন পাত কাকে বলে দুইটা নোড নোডের মধ্যে সংযোগ স্থাপন করার জন্য যেই এজগুলো লাগে সেটা হচ্ছে একটা পাত যেমন এ বি এ বি ইজে এটা এখানে একটা পাথ বলা যায় কারণ এই যে একটা একটা এজ এটা এজ এটা এজ এটা একটা পাত আবার সি জেকে এটা একটা পাত আবার এসিএইচ এটা একটা পাথ তার মানে যে নোটগুলা কানেক্ট করে যেমন আমি যদি বলি এ এবং আই এর মধ্যে পাত কোনটা তো যেই নোটগুলোর সাহায্যে যাওয়া সরি যেই এজগুলোর সাহায্যে যাওয়া যায় যেমন এ এবং বি এর মধ্যে যে এজ সেই এজের সাহায্যে আমি বিতে গেলাম বি এবং ই এর মধ্যে যে এজ সেই এজের সাহায্যে আমি ইতে গেলাম ই এবং আই এর মধ্যে যেই এজ তার সাহায্যে আমি আইতে আসলাম তাহলে এ বি ই আই এটা হচ্ছে একটা পাথ বা এ বি ই আরেকটা এটার একটা বি এফ এটা একটা পাথ সি জি কে এটা একটা পাথ আর এ সি জি কে এটা একটা পাথ তো এই জিনিসগুলোই আমাদের মনে রাখতে হবে আর আরেকটা জিনিস আছে সাব ট্রি সেটা হচ্ছে যে এ থেকে তো একটা ট্রি শুরু হলো তাই না আবার যদি যে বাম দিকের একটা ট্রি মানে এটাকে বাম দিকের যেই অংশটা তো এর তো বাম দিকে একটা অংশ আছে ডান দিকে একটা অংশ আছে সেটাকেও যদি আমি একটা ট্রি হিসাবে চিন্তা করি তাহলে এটা হচ্ছে আরেকটা সাব ট্রি এর আর এটা হচ্ছে আরেকটা সাপ ট্রি এই সাব ট্রি রুট নোড হচ্ছে বি এই সাব ট্রি রুট নোড হচ্ছে সি তো এই জিনিসটা মনে রাখলেই চলবে তো এখন তোমাদের কাজ হবে এই ভিডিওটা আরেকবার দেখা এবং তারপর ওই ওয়েবসাইটে গিয়ে এই লিঙ্কটা তো স্লাইডেই দেওয়া আছে ওয়েবসাইটে গিয়ে এটা একবার পরে নেওয়া তারপর তোমাদের কিন্তু মুখস্থ করতে হবে না বা মনেও রাখতে হবে না কিছুই করতে হবে না তোমরা এরপর যখন আরও পড়বার ট্রি সম্পর্কে জানবা এমনিতেই জিনিসগুলো তোমাদের মনে থাকবে